আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে হবে আমাদের এখন এই জিনিসটা হচ্ছে আমাদের সকলকে শান্ত থাকতে হবে, আমরা আনন্দিত হব, কিন্তু আমরা এমন কিছু করব না যেটিকে সবকিছু বিঘ্ন হবে, যেটিকে আমাদের সত্যপক্ষ সুযোগ পেয়ে যাবে, এবং এমন কোন কাজ করব না এই কাজটা করে মায়ের মনে কষ্ট যাবে। কথাটা বুঝতে পেরেছ? করব না এই মুহূর্ত থেকে আগামী কয়েক ঘন্টা আমরা এমন কিছু করবো না, অর্থাৎ ভোটের ফল প্রকাশ হওয়ার পরে পর্যন্ত আমরা এমন কিছু করবো না যেটাতে আমাদের মা কষ্ট পাবে। মনে রেখে একটি কথা, মায়ের পাশে কিন্তু আমি থাকতে পারিনি গত 8 বছর, মায়ের পাশে কিন্তু সন্তান হিসাবে তোমরা ছিলে গত 10টি বছর। কাজে আমরা কি কেউ চাবো এমন কিছু করি যেটাতে মা কষ্ট পাবে? এবং শুধু আমরা এই কাজটি করবো না, তোমাদেরকে সতর্ক থাকতে হবে যে যখন রেজাল্ট দিতে হবে তখন কেউ যাতে সুযোগটা নিতে না পারে, তোমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে এই ব্যাপারে, ঠিক আছে? এবং আমরা আশা করছি যে যারাই দায়িত্ব পাবে, রেজাল্ট ডিক্লেয়ার করার পরে যারাই দায়িত্ব পাবে তারা শীঘ্র সময় নষ্ট না করে দ্রুত আমার কাছে অতি সুন্দর কমিটি তোমাদের সকলকে আবারও সুন্দরভাবে সবকিছু সম্পন্ন করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি এত রাত্রে, এবং এই মানুষটি সুন্দরভাবে সবকিছু আয়োজন করেছেন আব্বাস ভাই, ওনাকে আমি ভাবিকে সহযোগিতা ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। আমাদেরকে বুঝতে হবে সকলকে, আমি একটা কথা তখন বলেছি, ছাত্র দল করে কিন্তু বুদ্ধিমান ছিল না, ছাত্র দল করে স্মার্ট ছিল না, ছাত্র দল করে সচেতন ছিল না, কাজে এটা যেহেতু একটা পাড়া একটা মহল না, আশেপাশে বাড়ি ঘর আছে, ফ্ল্যাট আছে, মানুষজন ঘুমিয়ে গেছে, ছোট বাচ্চা আছে, বয়স্ক মানুষ, মুরব্বীরা আছে, মহিলারা আছে, এখন যদি এতটা মানুষ স্লোগান দেয় তাহলে কিন্তু এতে গেছিলে তারা যেরকম আতঙ্কিত হবে একই সাথে পরিশ্রম হবে। কাজে আমার তোমাদের কাছে এখানে অনুরোধ, প্লিজ কোন স্লোগান দেওয়া তোমরা কি যে জিতবে তাকে হাত মিলাবা, যে যার পক্ষে থাকবে ঠিক আছে, ধন্যবাদ যাত্রা বা অরুণাচলের প্রবাহ হাত মিলাবা, কিন্তু প্লিজ কোনো স্লোগান দিবা। একটা কথা আমি বারবার বলছি, এতদিন এসেছি আমরা একটা গান যদি করে উদ্দেশ্যটা আমাদের সকলকে করতে হবে, এবং মূল যেই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এমন কিছু আমরা করবো না যাতে মা কষ্ট পায়, মা কষ্ট পায় এইটা, কারণ উনি এমনি কষ্টে আছেন। এই কাজে কাল সকালে কিন্তু উনি শুনেন যে সবকিছু ঠিক আছে, লাস্ট মোমেন্টে আমার ছেলে সবচেয়ে কষ্টটা পাবে, এবং তোমরা এখানে অনেকেই জেনেছি জেনে যে কষ্টের কথাটা বলার জন্য মানুষ থাকে, কাজে এই অনুরোধ তোমরাও জেনেছি কষ্টটা তোমরা জানো, যখন হঠাৎ করে মনে কষ্ট আসে সেরকম কোনো কারণ থাকে, খালি আমার একান্ত অনুরোধ তোমরা এমন কিছু করবে না যেটা তোমরা মা কষ্ট কর, ঠিক আছে? আর তুমি যারা কাউন্সিলর আছো তারা যদি মনে করো যে ঠিক আছে ভোট গণন আছে, প্রার্থীরা আছে, তুমি যদি মনে করো তুমি যেতে চাও তোমার সকালে কাজ আছে, তাহলে অবশ্যই যে 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 মনে করে তারা যেতে পারো। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যারা আছে ফলাফল হবে সেই রেজাল্টটা আমি